আসসালামু আলাইকুম প্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে 18ই জুলাই 2021, তোমরা জানো যে আজকে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, ঠিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এখন আমি আলোচনা করব মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে আজকে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কাভার পেজের নমুনা কপি কীভাবে শিক্ষার্থীরা লিখবে তা একটি ছক তুলে ধরা হয়েছে। ঠিক এভাবেই তোমাদেরকে লিখতে হবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, অর্থাৎ এক। অ্যাসাইনমেন্ট শিরোনাম, তুমি যে বিষয়ে দিবে অ্যাসাইনমেন্ট দিবে। বিষয় কোড, বিষয়ের নাম, বিষয় কোড, তুমি যে বিষয় দিবে সে বিষয়ের কোড এবং বিষয়ের নাম। শিক্ষা বোর্ডের নাম, তুমি যে শিক্ষা বোর্ডের আন্ডারে আছো। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন করার সময় যে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা করেছো। শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর নাম অবশ্যই এখানে দেওয়া আছে। নিচের অংশ, শিক্ষার্থীকে স্বহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে, অর্থাৎ পিতার নাম, নিজের নাম, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এই অংশগুলো তোমাকে ইংরেজিতে অবশ্যই ফিল আপ করতে হবে। নিচের অংশ মূল্যায়ন করে শিক্ষক পূরণ করবে, অর্থাৎ নিচের অংশ শিক্ষার্থীর অংশ, শিক্ষার্থী টিচার পূরণ করবেন যিনি তোমার খাতা দেখবেন। এগুলো প্রতিষ্ঠানের অংশ, অর্থাৎ শিক্ষার্থীর জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি অংশ শিক্ষার্থীর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।